নমস্কার সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর পাঠশালা। আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য কিছু বই শেয়ার করব। এই বইগুলো একটা আইসিএসই বোর্ডের স্কুলের বই। ক্লাস ওয়ানে বাচ্চাদেরকে আইসিএসই বোর্ডের পাঁচটা মেন সাবজেক্ট শেখানো হয়। প্রথমত হচ্ছে ইংলিশ লিটারেচার, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যেটাকে ইংলিশ গ্রামার বলে, তারপরে ম্যাথ, ইভিএস আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বাচ্চাদের জন্য দুটো অপশান থাকে, একটা হিন্দি আর একটা বাংলা। তো যে বাচ্চারা বাংলা নেয় তারা বাংলা বই কেনে, আর যারা হিন্দি নেয় তারা হিন্দি বই কিনে। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই বইগুলোই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হবে, কারণ নিউ সেশন তো এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে ইংলিশ লিটারেচারের বইটা দেখে নিই। এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট নাম্বার ওয়ান বুক, এটা যেহেতু ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য। তো এই বইটাতে বেশ কিছু রাইমস তারপর স্টোরি আছে। তো বাচ্চাদেরকে এই রাইমস আর স্টোরিগুলো পড়তে হয়। তো আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা বই থাকে, আর তাদের আলাদা আলাদা স্টোরি পোয়েম এরকম থাকে। তো মেনলি বাচ্চাদেরকে যে স্টোরিটা পড়ানো হয়, যেমন ধরুন এখানে স্কুল ইজ ফান বলে একটা স্টোরি আছে, তো এই স্টোরিটা বাচ্চাদেরকে রিডিং পড়ানো হয়। তারপর যে কিছু ডিফিকাল্ট স্পেলিং আছে সেই স্পেলিংগুলো বাচ্চাদেরকে শেখানো হয়। তারপর এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং শেখানো হয় বাচ্চাদেরকে। তারপরে কিছু কোশ্চেন আনসার শেখানো হয়, স্কুল বুকে যে কোশ্চেন আনসারগুলো থাকে সেগুলো শেখানো হয়। তারপর টিচাররা নিজে থেকেও বেশ কিছু কোশ্চেন আনসার বাচ্চাদেরকে শেখান। তো এরকমভাবে এই বইয়ের যে রাইমস তারপর স্টোরিগুলো আছে সেগুলো বাচ্চাদের শেখানো হয়। তো যেহেতু বাচ্চাদের ক্লাস ওয়ানে তিনটে সেমিস্টার হয় আইসিএসই বোর্ডে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর ফাইনাল সেমিস্টার, তো এগুলো ভাগ করে বাচ্চাদের পড়ানো হয়। যেমন ধরুন ফার্স্ট সেমিস্টারে দুটো স্টোরি একটা রাইম শেখানো হলো, সেকেন্ড সেমিস্টারে দুটো রাইমস একটা স্টোরি শেখানো হলো, এরকমভাবে বাচ্চাদেরকে শেখানো হয়। এরপরে দেখে নিই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী পড়ানো হয়। তো এই স্কুলে বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুটো বই আছে, বা ইংলিশ গ্রামারের দুটো বই আছে। তো গ্রামারের প্রথম বইটা হচ্ছে গ্রোয়িং উইথ গ্রামার নাম্বার ওয়ান, আর এটা হচ্ছে ইংলিশ ফার্স্টের ওয়ার্ক বুক। তো এই বইটা মেইনলি ওয়ার্কশিট হিসাবে বাচ্চাদের করানো হয়। বেশিরভাগগুলোই ওয়ার্কশিটের মতো পিকচার দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার আছে, এটা পুরোটাই বাচ্চাদের ওয়ার্কশিটের মতো বই। আর এই যে গ্রোয়িং উইথ গ্রামার ওয়ান আছে, এইটাতে বাচ্চাদেরকে গ্রামার পড়ানো হয়, তার সঙ্গে ওয়ার্কশিট আছে সেইগুলো করানো হয়। যেমন এই যে টপিকগুলো আছে, যেমন ভাওয়েল, নেমিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড, প্রিপোজিশন, প্রোনাউন, আর্টিকেল, কম্প্রিহেনশন, এইগুলো। তো এই ভাওয়েলের মধ্যে বাচ্চাদেরকে ভাওয়েল দিয়ে কিছু ওয়ার্ড শেখানো হয়, এ, ই, আই, ও, ইউ, এগুলো ভাওয়েল। তারপর অ্যালফাবেটের দিয়ে কিছু শব্দ শেখানো হয়, যেমন এ ফর কি, বি ফর কি, এরকমভাবে। তারপর সেন্টেন্স মেক করা শেখানো হয়। এছাড়া নাউন শেখানো হয় বাচ্চাদেরকে, তো নাউনটা চারটে ভাগে ভাগ করে শেখানো হয়, নেম অফ পার্সন, নেম অফ অ্যানিম্যাল, নেম অফ প্লেস আর নেম অফ থিংস, এরকম। তো এই বইটাতে বেশ কালারফুল বই, এই বইটাতে টপিকটা এক্সপ্লেন করা থাকে আর তারপরে সেখান থেকে কোশ্চেন বাচ্চাদেরকে করানো হয়। আর বইটার লাস্টের দিকে বেশ কিছু কম্প্রিহেনশন আছে, যেমন এখানে ক্যাট সম্পর্কে একটা ছোট প্যারাগ্রাফের মতো দেওয়া আছে, এটা বলে বাচ্চাদেরকে কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। তারপর এখানে রেনি ডে, এখানে আইজ্যাক নিউটন, এরকমভাবে দেওয়া আছে। তো এই দুটো হচ্ছে ইংলিশ গ্রামার বা ল্যাঙ্গুয়েজের বই। এবার ম্যাথের বই দেখে নিই। ম্যাথে এই স্কুলে তিনটে বই আছে, একটা নর্মাল ম্যাথ বই, একটা মেন্টাল ম্যাথ বই আর একটা টেবিলের জন্য বই। তো নর্মাল ম্যাথ বইটা হচ্ছে রাইজ আপ সিরিজের ম্যাথস বই, এটা নাম্বার ওয়ান বই ক্লাস ওয়ানের জন্য। তো এই বইটাতে বেশ কিছু ইজি ম্যাথ প্রবলেম দেওয়া আছে, যেমন কাউন্ট অ্যান্ড রাইট এইগুলো দেওয়া আছে প্রথমে, তারপর টেন্স অ্যান্ড ওয়ান্স দেওয়া আছে, তাছাড়া কিছু ছোট ছোট স্টোরি সাম দেওয়া আছে, তাছাড়া ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত নাম্বারের মধ্যে সাবট্রাকশন, অ্যাডিশন এগুলো দেওয়া আছে। তো বেশিরভাগটাই এই বইয়ের কালারফুল ওয়ার্কশিট হিসাবে আছে, এখানে যেমন সাবট্রাকশন আছে, তারপর টাইম সম্পর্কে দেওয়া আছে এখানে। এরপরে মেন্টাল ম্যাথটা হচ্ছে মি অ্যান্ড মাইন্ড মেন্টাল ম্যাথ, এক নম্বর বই। এটাতে আগের বইটার চেয়ে একটু ডিফিকাল্ট ম্যাথ দেওয়া আছে, টেন্স ওয়ান্স, বাচ্চাদেরকে একটু ভেবে ভেবে এগুলো করতে হয় মেন্টাল ম্যাথটা। এই বইটাতেও ওয়ান থেকে হান্ড্রেডের মধ্যে ওয়ান ডিজিট, টু ডিজিটের অ্যাডিশন, সাবট্রাকশন এইগুলো দেওয়া আছে। এছাড়া
বিফোর নাম্বার, আফটার নাম্বার, বিটুইন নাম্বার এগুলো দেওয়া আছে। তাছাড়া টেন্স আর ওয়ান্স দেওয়া আছে। এছাড়া কিছু স্টোরি সাম দেওয়া আছে। তবে এই দুটো বইয়ের মধ্যে কোনোটাতেই ক্যারি ওভার অ্যাডিশন কিংবা ক্যারি ওভার সাবট্রাকশন দেওয়া নাই। বাচ্চাদেরকে ক্যারি ওভার অ্যাডিশন সাবট্রাকশন এইগুলো স্কুলে আলাদাভাবে শেখানো হয়। আর এই বইটাতে প্রত্যেকটা টপিকের পরে একটা করে MCQ কোশ্চেন পেপার দেওয়া আছে, আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো বইয়ের পেছনে লেখা আছে। এরপরে হচ্ছে টেবিলের বই, লার্ন ইয়োর টেবিল। তো বাচ্চাদেরকে ক্লাস ওয়ানে 1 থেকে 5 পর্যন্তই টেবিল শেখানো হয়। তবে এইটাতে 1 থেকে 20 পর্যন্ত টেবিল দেওয়া আছে, বাচ্চারা পরে নিজের ইচ্ছা হলে বাকি টেবিলগুলো পড়তে পারে। তো এখানে লিখে দেওয়া এমনি নাম্বার হিসাবে দেওয়া আছে, তারপর এমনি লিখেও দেওয়া আছে। আর এদিকে পরে বাচ্চারা যতটা শিখেছে তারা নিজেরা ফিল ইন করবে, তার জন্য এখানে রাইট করার জন্য স্পেস দেওয়া আছে। মেন্টাল ম্যাথ করার সময় হেল্প হবে, এরকম কিছু ম্যাথ এখানে দেওয়া আছে। এরপরে আছে EVS এর বই, এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা নাম্বার 1 বই। তো এখানে বাচ্চাদেরকে EVS এর মধ্যে এই টপিকগুলো শেখানো হয়, অ্যাবাউট মি, মাই নিডস ফুড, মাই নিড ওয়াটার, ক্লোথস, তারপরে কিপিং ওয়ান সেলফ ক্লিন, সেফ অ্যান্ড হেলদি, প্ল্যান্টস, ট্রান্সপোর্ট, এগুলো শেখানো হয়। তো এই বইটাতেও প্রত্যেকটা টপিক এক্সপ্লেন করা আছে, যেমন এখানে মাই নিডস ফুড উই ইট, তো এখানে টপিকগুলো এক্সপ্লেন করা আছে বাচ্চাদেরকে। তারপরে এইগুলো থেকে লাস্টে কিছু এক্সারসাইজ আছে যেগুলো বাচ্চাদেরকে করতে হয়েছে। ঠিক সেরকমভাবেই বাকি টপিকগুলো এই বইটাতে দেওয়া আছে, ভালো করে এক্সপ্লেন করা আছে, তারপরে এক্সারসাইজ আছে, সেইগুলো বাচ্চাদেরকে করতে হয়। সব বইগুলোই বেশ কালারফুল বই। এরপরে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমার কাছে বাংলার বই। তো বাংলার বইটা হচ্ছে সাহিত্য পরিচয়ের প্রথম ভাগ। তো এখানে বাচ্চাদেরকে অ আ একটু শেখানো হয়, তারপর অ আ দিয়ে মাত্রা দিয়ে কিছু ব্ল্যাঙ্কস আছে এগুলো ফিল ইন করতে হয় বাচ্চাদেরকে। তারপরে সংযুক্ত বর্ণ দেওয়া আছে এখানে, জ ফেলা, র ফেলা এগুলো, তারপর মিশ্র সংযোগযুক্ত বর্ণ দেওয়া আছে। তো এগুলো থেকে এখানে কিছু ওয়ার্কশিটও দেওয়া আছে বাচ্চাদের। তারপর এই যে সংযুক্ত বর্ণগুলো পড়ানো হয়েছে তার উপর একটা করে প্যারাগ্রাফের মতো দেওয়া আছে, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এই বইটাতে। তো এই বইটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই পেছন দিকে বেশ কিছু ছোট ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে কিছু টপিকের ওপর, যেমন এখানে জীবজন্তুর উপর, বাংলার বাঘের উপর দেওয়া আছে। তারপর এখানে মাছ, বাঙালিদের প্রিয় খাদ্য মাছ বলে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তার উপর কোয়েশ্চেন অ্যান্সার আছে। তারপরে কিছু গল্প আছে, কিছু কবিতা আছে, যেমন এখানে খাপ ছাড়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এরকম গল্প কবিতা আছে, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আছে। তো ক্লাস ওয়ানে এই 5টা মেন সাবজেক্ট ছাড়াও বেশ কিছু এক্সট্রা সাবজেক্ট বাচ্চাদেরকে শেখানো হয়। তো তার মধ্যে হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের বইটাও হচ্ছে রাইজ আপ সিরিজের কম্পিউটার্স বলে বই, এটা নাম্বার 1 পার্ট। তো এখানে এই টপিকগুলো শেখানো হয়, কম্পিউটার আর মেশিন, ইউজেস অফ এ কম্পিউটার, পার্টস অফ এ কম্পিউটার, তারপর কম্পিউটার মাউস, কম্পিউটার কিবোর্ড, এইগুলো বাচ্চাদেরকে শেখানো হয়। তো এই বইটাতে বেশ পিকচার দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। আর তারপরে একটু ওয়ার্কশিটের মতো আছে যেগুলো বাচ্চাদেরকে করতে হয়। তো এই বইগুলো যে স্কুলে সেখানে বাকি যে 5টা সাবজেক্ট আছে সেটাতে 100 মার্কসের এক্সাম নেওয়া হয়, আর এই কম্পিউটারটা বাচ্চাদেরকে 25 মার্কসের এক্সাম নেওয়া হয়। এরপরে বাচ্চাদেরকে এক্সট্রা সাবজেক্ট হিসাবে জেনারেল নলেজ শেখানো হয়। তো এই জেনারেল নলেজের বইটা হচ্ছে আই ওয়ান্ডার জেনারেল নলেজ সিরিজ, এটা ব্লু হাউস পাবলিকেশনের। তো জেনারেল নলেজের বাচ্চাদেরকে ওয়েল বিহেভিয়ার শেখানো হয়, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কীরকম, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফুড, তারপর ন্যাশনাল অ্যানিমাল, বার্ড, ন্যাশনাল গেম, এগুলো শেখানো হয়। তাছাড়া ওশেন, মাউন্টেন, লেক এগুলো চেনানো হয় বাচ্চাদেরকে। তারপর নো দ্য স্পোর্টস, কিছু স্পোর্টস সম্পর্কে শেখানো হয় বাচ্চাদেরকে। এরপরে কিছু ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস পার্সন সম্পর্কে শেখানো হয়। তাছাড়া ডিফারেন্ট টাইপের হাউস কী কী রকম হয় সেগুলো শেখানো হয়। সেভ আওয়ার প্ল্যানেট, আমি কীভাবে প্ল্যানেটকে সেভ করতে পারি, ডু নট ওয়েস্ট ওয়াটার, ডু নট ওয়েস্ট ইলেকট্রিসিটি এইগুলো। এছাড়া কিছু ফেমাস স্পোর্টস ফিগার, প্লেস অফ ওয়ার্শিপ, ফেমাস সিটি,
স্পট দ্য ডিফারেন্স এরকমভাবে বাচ্চাদেরকে কিছু জেনারেল নলেজ, তারপর ড্যান্সেস অফ ইন্ডিয়া এগুলো শেখানো হয়। এছাড়া বাচ্চাদেরকে মোরাল সায়েন্স শেখানো হয়। তো এটা একটা মোরাল সায়েন্সের বই, হিউম্যান ভ্যালুস নাম্বার ওয়ান পার্ট এটা। তো এখানে বাচ্চাদের বেশ কিছু মোরাল স্টোরিজ আছে, এই স্টোরিগুলো ক্লাসের মধ্যে পড়ানো হয়, আর সেখান থেকে কিছু অল্প স্বল্প কোয়েশ্চেন অ্যান্সার করানো হয়। তো এটাতে বেশ কিছু মোরাল স্টোরিজ আছে। এরপরে আছে কমিউনিকেশান স্কিল, গ্রোয়িং উইথ কমিউনিকেশান স্কিল। তো এটাও ব্লু হাউস পাবলিকেশনের। তো এখানে বাচ্চাদেরকে টকিং অ্যাবাউট মাই সেলফ, মানে নিজের সম্পর্কে বলা, টকিং অ্যাবাউট ফ্যামিলি, টকিং অ্যাবাউট স্কুল, স্কুল সম্পর্কে বলা, এগুলো ক্লাসের মধ্যে একটু শেখানো হয়। সেইং হ্যালো কখন বলতে হয়, সেইং গুড বাই কখন বলতে হয়, থ্যাংক ইউ, সরি, টকিং অন এ ফোন, এরকম কনভারসেশান কী টাইপের হয় ফোনে, মিটিং আ ফ্রেন্ড তখন কীরকমভাবে কনভারসেশান হয়, এইগুলো বাচ্চাদেরকে এই কমিউনিকেশান স্কিলে শেখানো হয়। এছাড়া বাচ্চাদের একটা কার্সিভ রাইটিংয়ের কপি থাকে, যেগুলো এমনি জাস্ট স্কুলে কিংবা বাড়িতে প্র্যাকটিস করতে বলা হয়। তো এই যে কমিউনিকেশান স্কিল, কার্সিভ রাইটিং, তারপর মোরাল সায়েন্স আর জিকে আছে, এইগুলো থেকে সেরকম তেমন কোনো এক্সাম নেওয়া হয় না। বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে কখনো কখনো ওরাল নেওয়া হয়, বা ক্লাসের মধ্যে ক্লাস টেস্ট হিসাবে 10 নম্বর কি 20 নম্বরের কোনো এক্সাম নিয়ে নিল এরকম, কিন্তু মেন কোনো এক্সাম নেওয়া হয় না। এগুলো থেকে গ্রেড দেওয়া হয়, কোনো মার্ক দেওয়া হয় না। আর বাকি যে 5টা মেন সাবজেক্ট আছে সেগুলো থেকে 100 মার্কসের এক্সাম হয়, আর কম্পিউটারে 25 মার্কস, আর এইগুলো জাস্ট নর্মাল ওরাল বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়। তো এই হলো আমার আজকের ভিডিও ক্লাস ওয়ানের বুকসের ওপর, এগুলো ICSE বোর্ডের বুকস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়েছে। হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।